আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই ছোট্ট ব্যাচের ডিজিজের ভিডিওতে। এটা সুপার ইম্পর্টেন্ট ফর এমআরসিপি পার্ট ওয়ান এবং এমআরসিপি পার্ট টু এক্সাম। ওকে, সো কীভাবে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আমরা পাবো? ওকে, সো ব্যাচের ডিজিজ হচ্ছে আমরা যদি কোনো পেশেন্টের লাইক তার হচ্ছে জেনিটাল আলসার, সাথে ওরাল আলসার এবং এন্টার ইউভাইটিস পেয়ে থাকি, তখন আমরা মোটামুটি ডায়াগনোসিস বলে দিই। পেশেন্টের হচ্ছে ডায়াগনোসিস ব্যাচের ডিজিজ। এর সাথে আরও কিছু জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার এবং মাল্টি সিস্টেম ইন অটো ইমিউন মেডিয়েটেড একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। সো ভাস্কুলাইটিসের যে ফিচারগুলো আছে সেগুলো পাবো, লাইক হচ্ছে লো গ্রেড ফিভার, ওয়েট লস, নোজিয়া, ভমিটিং টাইপ থাকবে, ঠিক আছে। পেশেন্টের হচ্ছে নিউরোপ্যাথি থাকতে পারে, আর্থ্রালজিয়া থাকে। স্পেশালি যে পেশেন্টগুলো যাদের যারা হচ্ছে ইস্টার্ন মেডিটেরানিয়ান রিজন আছে, তাদের মোর কমনলি হয় স্পেশালি টার্কি, তারপর হচ্ছে লেবানন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে এবং মেল পেশেন্টরা হচ্ছে সবচেয়ে বেশি এটার সাফারার হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের HLA-B5 এবং HLA-B51 অ্যাসোসিয়েটেড, তাদের ক্ষেত্রে এই ব্যাচের ডিজিজটা বেশি হয়ে থাকে। সো এটা সুপার ইম্পর্টেন্ট ফর এমআরসিপি এক্সাম, যে HLA-B5 এবং HLA-51 হচ্ছে ব্যাচের ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এখন আসি আমরা ইনভেস্টিগেশন কী করবো। অ্যাজ এ ইনভেস্টিগেশন আমরা যেটা করি সেটা হচ্ছে প্যাথার্জি টেস্ট করি, এটা হচ্ছে পজিটিভ থাকে। আর ট্রিটমেন্ট কি, যেহেতু একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, সো এনি টাইপস অফ ভাস্কুলাইটিস ডিসঅর্ডার আমরা ইমিউনোসাপ্রেসিভ থেরাপিটাই মেনলি দিব, তার মধ্যে স্টেরয়েড দিব। লং টার্ম যদি আমরা ইমিউনোসাপ্রেসেন্ট দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যাজাথেরাপিটা দিতে পারি। সো জেনিটাল আলসার, ওরাল আলসার, এন্ট্রি ইউভাইটিস, ভাস্কুলাইটিস প্রেজেন্ট, ভাস্কুলাইটিস ফিচার প্রেজেন্ট এবং মেডিটেরানিয়ান রিজনের যদি পেশেন্টটা হয়, তুরস্ক, লেবানন, এবং তার সাথে মেল পেশেন্ট যদি হয়, HLA-B5 এবং 51 যদি অ্যাসোসিয়েটেড থাকে, সো ব্যাচের ডিজিজ এখানে আমাদের প্যাথলজি টেস্ট পজিটিভ হবে, ইমিউনোসাপ্রেসিং, স্টেরয়েড, অ্যাজাথেরাপিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।